ওকে লাস্ট ক্লাস আমরা আমাদের জৈব যৌগ চ্যাপ্টারটার অ্যালকিন শুরু করছিলাম অ্যালকিনের প্রস্তুতি দেখছিলাম আজকে অ্যালকিনের বিক্রিয়া দেখব আর অ্যালকিনের বিক্রিয়া দেখার পর যদি সুযোগ হয় তাহলে আমরা অ্যালকাইন শুরু করব তো এই অ্যালকিন মনে হয় না অ্যালকিনের বিক্রিয়া প্লাস অ্যালকাইন শুরু করা দুইটা আমরা একসাথে পারবো জানি না দেখি কতটুকু সম্ভব হয় কারণ এই অ্যালকিনের বিক্রিয়াগুলো যথেষ্ট বড় বাট অ্যালকিন পারলে বলছিলাম অ্যালকাইনটাও আমাদের জন্য সহজ হবে আর এখন অনেক বিক্রিয়াই আগে আমরা করছি এরকম বিক্রিয়াগুলো বারবার আস্তে আস্তে রিপিট হইতে থাকবে ওকে সামনে যত টপিক আস্তে আস্তে আগাবে বিশেষ করে অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন পড়ার পরে অনেক বিক্রিয়াই বারবার রিপিট হইতে থাকবে তো শুরু করতেছি অ্যালকাইন অ্যালকিনের বিক্রিয়া দিয়ে অ্যালকিনের বিক্রিয়া ফাস্ট হচ্ছে অ্যালকিন সংযোজন বিক্রিয়া দেয় বা জুত বিক্রিয়া দেয় তো অ্যালকিনের বিক্রিয়ার প্রথমটা হচ্ছে সংযোজন বা জুত এটার নাম সংযোজন বা জুত এই বিক্রিয়াগুলোতে কি হবে কোন একটা নতুন যৌগ এসে জাস্ট যৌগটার দুইটা পার্ট ওই অ্যালকিনের যে দ্বিবন্ধন থাকে দ্বিবন্ধনের পাইবন্ধনটা ভেঙে গিয়ে ওখানে গিয়ে বসে যাবে দুইটা পার্ট আমরা আগে এরকম একটা বিক্রিয়া দেখে আসছিলাম থেকে অ্যালকেন বানানোর সময় তো ওরকম বিক্রিয়া গুলোই এগুলাকে আমরা সংযোজন বা জুতো বিক্রিয়া বলি তো এর প্রথমটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন হাইড্রোজেন সংযোজন এখানে যেটা হবে অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে যেটা আমরা অ্যালকেনের অ্যালকেন প্রস্তুত করার সময় দেখে আসছিলাম সো কমন বিক্রিয়া আমি শুধু লিখে যাচ্ছি আশা করি সবার মনে আছে এটা এই এটা একটা অ্যালকিন ছিল এর সাথে আমরা হাইড্রোজেন যোগ করছিলাম এবং তখন এখানে নিকেল আর দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা দিলে এখানকার পাইবন্ধনটা ভেঙে যাইতো পাইবন্ধনটা ভেঙে নতুন দুইটা হাত আসতো এবং সেখানে ওই দুইটা হাইড্রোজেন বসে যাইতো এই বিক্রিয়াগুলোকে আমরা সংযোজন বিক্রিয়া বলি কারণ এই ক্ষেত্রে জাস্ট দুইটা পার্ট বসে যাচ্ছে কোনো কিছু এখান থেকে সরে যাচ্ছে না ওকে ওকে তো এটা হচ্ছে প্রথমটা আমরা এখানে আর এর জায়গা আর প্রাইমের জায়গাটা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো আগের রুল অনুযায়ী বা আগের টপিকগুলো অনুযায়ী আগে যেভাবে দেখাইছি ওকে দ্বিতীয় সংযোজন বিক্রিয়াটা হচ্ছে ব্রোমিং সংযোজন বি আর টু বা হ্যালোজেন সংযোজন লিখতে পারি হ্যালোজেন সংযোজন দিই ব্রোমিন না দিয়ে এক্স টু হ্যালোজেন সংযোজন তো এই ক্ষেত্রে আমাদের এখানে হ্যালোজেন আসবে এখানে এক্সট্রা করে আমাদের কিছু দেওয়া লাগবে না তখন এইখানে দুইটা হ্যালোজেন যুক্ত হয়ে যাবে জাস্ট কোনো নতুন কিছু না ঠিক আগেরটার মতো বাট এটার স্পেশালি যেটা হ্যালোজেন তো ওই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো আছে তো আমরা নর্মালি ফ্লোরিনটাকে ইউজ করি না কারণ ফ্লোরিন অনেক সক্রিয় আবার আয়োডিনটাকেও ইউস করি না আয়োডিন অনেক ধীরে বিক্রিয়া দেয় তো এই ক্ষেত্রে আমরা সাধারণত ক্লোরিন আর টা ইউজ করি তো আমরা যদি যে ব্রোমিনের জন্য স্পেশালি বিক্রিয়াটা লিখি ব্রোমিন যেটা আমাদের অসম্পৃক্ততার তার পরীক্ষা বলে একটা পরীক্ষা পড়ছিলাম আমরা নাইন টেনে সেই ব্রোমিন ব্রোমিন হচ্ছে যদি ব্রোমিন বিক্রিয়া দিই তাহলে ব্রোমিনটা এখানে এরকম দুইটা যুক্ত হয়ে যাবে এখানে একটা বিয়ার এখানে একটা বিয়ার আচ্ছা লেখার সময় একটু খেয়াল রাখা লাগবে যেটা ব্রোমিনের বিটা যেন বন্ধনের সাথে এভাবে বি এর পর্ষণটা এভাবে যেন থাকে আর কি ওকে এখন আসি তো এই যে ব্রোমিন যুক্ত হইল এখানে এই ব্রমিনটা বিক্রিয়া করার আগে লাল বর্ণ থাকে যদি রিয়াকশনটা হয় এই লাল বর্ণটা যখন অ্যালকিনকে ওই ব্রোমিনের সাথে মেশাবো যদি বিক্রিয়া না দেয় তাহলে ওইটা লাল কালারে থাকবে আর যদি বিক্রিয়াটা হয় এটা বর্ণহীন হয়ে যাবে এই যৌগটা বর্ণহীন হয়ে যাবে এটা একটা ডাই ব্রোমো অ্যালকেন ওকে যদি এখানে সি এইচ থ্রি এখানে যদি এইচ আর এইচ বসাই দিই মানে এটা যদি ইথিন হয় তাহলে নাম হবে ড্রাই ডাই ব্রোমো ইথেন এখন তোরা নামকরণ পারিস তো আশা করি এটা সমস্যা না তো এটা যদি ব্রোমিন দিয়ে করি তখন এইটাকে অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া এই বিক্রিয়াটা এই বিক্রিয়াটা অসম্পৃক্ততার পরীক্ষা বা হচ্ছে ওই অ্যালকিন বা অ্যালকাইন দুইটাই আছে আর কি বা অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়া সহজ কথায় দ্বিবন্ধনের উপস্থিতি শনাক্তকরণ বিক্রিয়া দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মানে অসম্পৃক্ত বন্ধন আছে কিনা কিন্তু আমি একজাক্ট বুঝতে পারবো না যে এটা কি অ্যালকিন আছে না অ্যালকাইন আছে খালি এটুকুই বুঝতে পারবো যে এটা অ্যালকিন বা অ্যালকাইনের কোনো একটা হইতে পারে মানে অসম্পৃক্ত যৌগ এটা বুঝতে পারবো ওকে আসি যদি ব্রোমিন দিয়ে হয় এবার থার্ড যেটা থার্ড সংযোজন যেটা এখন পর্যন্ত কিন্তু আমরা সংযোজনই পড়তেছি থার্ড নাম্বারটা হচ্ছে এইচ ও এক্স হাইপোহ্যালাস অ্যাসিড বলে যেটাকে তো এগুলা এইচ ও সিএল হইতে পারে এইচ ও বিতে পারে এরকম কিছু একটা হইতে পারে আমরা এইচএল বা এইচ বিআর দিলে তাহলে এই ক্ষেত্রে এই যোগ্যটা দুইটা ভাগে ভাগ হবে একটা হচ্ছে এইচ প্লাস আর একটা হচ্ছে সিএল মাইনাস এতক্ষণ কিন্তু এই ব্যাপারটা হচ্ছিল না আই মিন এতক্ষণ দুইটা পার্ট সেম ছিল সেই ক্ষেত্রেও এরকম প্লাস মাইনাস ব্যাপারটা আসতে পারে কিন্তু ওটা আমি বলি নাই এতক্ষণ দরকার পড়ে নেই বাট এইবার এটা জরুরি এটার দুইটা পার্ট একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ পার্ট সো আমরা এই ক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে দিবন্ধনটা ভেঙে গেলে একটা এইচ আসবে আর একটা এক্স আসবে ওকে এরকম অবস্থা হবে এটা হচ্ছে তিন নাম্বার বিক্রিয়াটা এখন কথা হচ্ছে আপাতত আমি এইভাবেই বিক্রিয়াটা লিখে রাখতেছি সামনে একটা রুল বলবো ওকে সামনে একটা রুল বলবো তখন আমাদের একটু তাহলে এই তিন নাম্বার বিক্রিয়াটাকে আমি একটা স্টার্ট দিলাম তিনের পর চার নাম্বারটাতেও একটা স্টার্ট যাবে পাঁচটাতেও স্টার যাবে এই বিক্রিয়াটা এরকম থাকলো যে দুইটা পার্ট হয়ে গেছে দুইটা পার্ট দুই জায়গায় বসে গেছে তবে এখানে আরো additional কিছু কথা আছে সামনে আসতেছি তো এটা গেল এবার আমরা যদি এইচ এক্স এর বদলে চার নাম্বারটাও স্টার এর মধ্যে পড়বে মানে চার নাম্বারটাতেও স্টার মার্কিং থাকবে এইচ ও এক্স এইচ ও এক্স এই ক্ষেত্রে আমরা যদি এইচ ও এক্স এর সাথে বিক্রিয়া দিই যেমন ধর এইচ ও সি এল ওকে এই ক্ষেত্রে বা এইচ ও এক্স যে কোনো কিছু হইতে পারে এইচ ও অ্যাসিড বলে এটারও দুইটা পার্ট হবে এখন দুইটা পার্ট হলে সিএল প্লাস হবে নাকি ও এইচ প্লাস হবে সিএল মাইনাস হবে আমরা নর্মালি সিএল মাইনাসটাকে বেশি দেখে আসছি যে সিএল মাইনাস হয় বাট আমরা যখন চ্যাপ্টার থ্রিতে তে তরিতকতা পড়তেছিলাম তখন বলছিলাম যে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে এটা ডিপেন্ড করব যে এই দুইটার মধ্যে এই এইখানে যে বন্ধনটা আছে ওই যে আয়নিক চরিত্র বন্ধনের আয়নিক চরিত্র সেটা দেখে আমরা এখান থেকে বের করছিলাম যে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি টা মাইনাস হয় সিএলটা প্লাস হয় কারণ অক্সিজেনের তৈরিতাটা বেশি এই জন্য এই দ্বিবন্ধন ইলেকট্রন এই বন্ধনের ইলেকট্রনটা অক্সিজেনের দিকে সরে আসে সিএলটা প্লাস আকারে বেরিয়ে যায় যদিও আমরা নর্মালি সিএল মাইনাসটা দেখে বেশি অভ্যস্ত কিন্তু সিএল ও প্লাস হইতে পারে তো আমাদের অ্যাকচুয়ালি এখানে ও টা মাইনাস আর সিএলটা হচ্ছে প্লাস তাহলে ব্যাপারটা এরকম যে যদি আমি ও এইচ এক্স দিয়ে বলি আমি আপাতত এক্স দিয়ে লিখতেছি ও এইচ এক্স তাহলে এখানে ও মাইনাস আর এক্সটা হচ্ছে প্লাস এই ক্ষেত্রে আমার বিক্রিয়াটা এরকম হবে একটা ও বসবে আর এক্স বসবে ওকে তো এটা চার নাম্বার বিক্রিয়া ছিল হাইপোহ্যারাস অ্যাসিড যখন সংযোগ করলাম আমি এখন পর্যন্ত এখানে স্টার মার্ক রাখছি এটার জন্য এক্সট্রা কিছু কথা বলবো ওকে পাঁচ নাম্বারটা হচ্ছে পানি যদি সংযোগ করি এইচ টু ও দিয়ে এইচ টু এইচ টু ও এটা পাঁচ নাম্বার এটাও স্টার মার্কের মধ্যে পড়বে তো আমরা যদি এইচ টু ও সংযোগ করি তখন এখানে আসতেছে এইচ টু ও এবং এইটার দুইটা পার্ট হচ্ছে একটা এইচ প্লাস আর একটা ও এইচ মাইনাস তো আবারও একই কথা একটাই ও যাবে আর একটা প্লাস যাবে ওকে মানে আর কি এইচ আর ওইচ পড়বে আর এই ক্ষেত্রে আমরা এখানে একটা গাঢ় স্ট্রেস ইউজ করব কারণ ওই যে পানি তো সহজে ভাঙতে চায় না মৃদু তরিত বিশ্লেষ পানির ভাঙাটা সহজ করে দেওয়ার জন্যই এই স্ট্রেস দেওয়া ওকে তাহলে এই পাঁচটা যে বিক্রিয়া দেখাইলাম পাঁচটা বিক্রিয়ার মধ্যে একই টাইপ যে দ্বিবন্ধনটা ভাঙছে ওখানে গিয়ে দুইটা পর্ষণ বসছে প্রথম ক্ষেত্রে দুইটা পর্ষণ সেম ছিল প্রথম দুইটা বিক্রিয়ায় তিন চার আর পাঁচ নাম্বারে দুইটা পর্শন ডিফারেন্ট মানে প্রথম যেগুলো দেখাইছিলাম প্রথমে এইচ ছিল তারপর একটাই ছিল বি আর টু যদি ওই ক্ষেত্রেও ভাঙার সময় এইচ টু ভাঙার সময় একটা এইচ পজিটিভভাবে ভাঙবে আর একটা এইচ নেগেটিভভাবে ভাঙবে কীভাবে ভাঙবে সেগুলো আমরা সামনে আবার দেখব এইখানেও ব্রোমিন বা হ্যালোজেনের ক্ষেত্রেও একটা ব্রমিন ভাবে ভাঙবে বা নেগেটিভ হয়ে যাবে আর একটা ব্রোমিন পজিটিভ হয়ে যাবে মানে প্রথম গোলার ক্ষেত্রে দুইটা পর্সন সেম সেম ছিল বাট এবার তিন চার আর পাঁচ নাম্বারে দুইটা পর্সন সেম না তো যে স্টার মার্ক যে দিছিলাম সেই স্টার মার্কের জন্য এখন একটা নোট লিখব সেটা হচ্ছে লিখব তিন চার ও পাঁচ নং বিক্রিয়ার ক্ষেত্রে ও পাঁচ বিক্রিয়ার ক্ষেত্রে মানে এই যে এখানে পাঁচ বিক্রিয়ার ক্ষেত্রে একটা রুল ফলো করে বিক্রিয়াটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মার্ক নিকভ নীতি ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে তাইলে আহ এক আর দুই নাম্বারে কোনো ঝামেলা ছিল না তিন চার আর পাঁচের জন্য আমাদের এখন যেটা করা লাগবে মার্ক নীতিটা অনুসরণ করতে হবে এখন আসি আমরা মার্ক কি সেটা আমাদের একটু জানা দরকার আমরা কিন্তু এখনো সংযোজন বিক্রিয়ার মধ্যেই আছি মার্ক নিকভ নীতি আমি নীতিটাকে তোরা বই থেকে নীতিটা লিখে নিবি আমি বলতেছি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যদি অ্যালকিন এরকম হয় শুধু অ্যালকিন না অ্যালকাইনের ক্ষেত্রেও তার মানে অসম্পৃক্ত যৌগটা যদি অসম্পৃক্ত মানে অ্যালকিন আমি একটা আগে তারপর বুঝাচ্ছি ধর এটা একটা অ্যালকিন ওকে এবং এটা অসম্পৃক্ত যৌগ এবং এইটা অপ্রতিসম অপ্রতিসম মানে দ্বিবন্ধনের দুই পাশে সমান কার্বন সংখ্যা নাই মানে এই যে আমি অ্যালকিনকে অনেকভাবে দেখাইছিলাম এরকম যদি হয় দুই পাশে সমান সংখ্যক কার্বন বিশিষ্ট আর তাহলে সেটাকে আমরা প্রতি সময় অ্যালকিন বলি আর যদি কার্বন সংখ্যা সমান না হয় যেমন এইদিকে দুইটা কার্বন এইদিকে একটা কার্বন তাইগুলাকে আমরা অপ্রতিসম অ্যালকিন বলি ওকে তাইলে যদি এরকম হয় অপ্রতি অ্যালকিন এটা অপ্রতি অ্যালকিন আমি বিক্রিয়াটা বোঝানোর পর শর্টে লিখে দিব রুলটা কিন্তু পরীক্ষায় লেখার সময় বইয়ের ভাষায় লিখবি ওটা আমি বলবো অপ্রতি সময় অ্যালকিন ওকে এইটার সাথে আমরা এখন এইচ আর ওই যে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার তো তিন নাম্বার তিন নাম্বার বিক্রিয়া অনুযায়ী এইচ আর যুক্ত করতেছি তো এইচ আরটা যদি যুক্ত করি তাহলে আমাদের এই অ্যালকিনটা ভাঙবে এভাবে সি এইচ থ্রি সি এইচ মাঝখানের বন্ডটা ভেঙে যাবে এখানে দুইটা হাত আসবে ওকে তো একটা এইচ প্লাস পার্ট আর একটা হচ্ছে বি আর মাইনাস পার্ট এইখানে এইচ বসাইলাম এইখানে বি আর বসাইলাম এইটা হওয়া সম্ভব আবার এটাও কিন্তু হওয়া সম্ভব সি এইচ থ্রি এইচ এইচ টু এইখানে বি আর বসাইলাম এইখানে এইচ বসাইলাম কারণ ওই দুইটা পার্ট তো কোনো দুইটা কার্বনেই বসতে পারে এবং এই ক্ষেত্রে নামকরণটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা এটা ওকে দুইটা আসতেছে আসতেছে অন তার মানে আহ এক আর দুই নাম্বারে এই ঝামেলাটা ছিল না কারণ একে ছিল হচ্ছে এইচ একটা H আর একটা এইচ যেখানেই বসাই কিছু আসে যায় না পরেরটা ছিল Br2 সেখানেও কোনো ঝামেলা ছিল না কখন এই ঝামেলাটা হচ্ছে এই ক্ষেত্রেও ঝামেলা হইতো না এইচ এই ক্ষেত্রেও ঝামেলা হইতো না যদি এরকম হইতো যে এই সাইডেও আরেকটা একটা সিএসটি মানে দুই সাইডে সমান কার্বন এরকম হইলেও এই ঝামেলা হইতো না তাহলে ঝামেলাটা কখন হচ্ছে যদি অ্যালকিনটা অপ্রতিসম হয় বা অ্যালকিন বা অ্যালকাইন যেটাই বলি না কেন সেটা অপ্রতিসম হয় সাথে যে বিকারকটা যুক্ত করতেছি সেও যদি অপ্রতিসম হয় এরকম যদি কাহিনী হয় তখন আমার এই ঝামেলাটা আসবে যে দুইটা যৌগ উৎপন্ন হওয়া সম্ভব কেউ না বুঝলে বলিস যদি অ্যালকিন অপ্রতিসম হয় এবং একই সাথে বিকারকটাও অপ্রতিসম হয় যে যুক্ত হয়ে যে যুক্ত হতে আসছে মানে তার দুইটা পার্ট ভিন্ন সেই ক্ষেত্রে আমার দুইটা অপশন আছে দুইটা টাইপের যোগ হওয়া উৎপন্ন যৌগ উৎপন্ন হওয়া সম্ভব তো এই ক্ষেত্রে একটা বেশি হবে আর একটা কম হবে আমি দুইটা সমান পরিমাণে পাবো না তো কোনটা বেশি হবে কোনটা কম হবে এটাই মার্কনিকোভ বিজ্ঞানী মার্কনিকভ বলছে যে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই এইটা বেশি পরিমাণে আসবে এটা অধিক পরিমাণে আসবে বা হচ্ছে মেইন মেইন প্রোডাক্ট ওটা উৎপাদ আর এটা হচ্ছে অপ্রধান উৎপাদ আর কি এটা কম পরিমাণে আসবে ওকে ওইটা বেশি পরিমাণে পাবো এটা কম পরিমাণে পাবো ওকে তো এখন এইটার রিজনটা কি বা এটা আমি কিভাবে মনে রাখবো রিজনে পরে আসবো আগে আমরা রুলটা বলি তাইলে রুলটা হচ্ছে তাহলে আমরা সবসময় পরীক্ষায় যদি আমাদের বলে এটা আর এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে আমরা সব সবসময় যেটা বেশি হয়েছে ওটাই লিখবো ওকে সবসময় ওটা দিয়ে কাজ করবো যদি কোশ্চেনে দুইটা কারণ অপশনে ওরকম দিয়ে দেওয়া থাকবে যে যে কোনো একটা উৎপাদি বলবে যে কোনটা মেইন হবে বা এরকম আমরা সবসময় মেইন প্রোডাক্টটাকে নিয়ে কথা বলবো তো তাহলে নীতিটা বলতেছি নীতিটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ার সময় বিকারকণুর এই যে বিকারকোনু এটা হচ্ছে বিকারকণুর বিকারকণুর দুইটা পার্ট একটা প্লাস আর একটা মাইনাস আমাদের তিন চার পাঁচ এই তিনটা বিক্রিয়ায় প্রথমটায় যুক্ত করছিলাম এইচ এক্স পরেরটায় চার নাম্বারে যুক্ত করছি এইচ ও এক্স পাঁচ নাম্বারে যুক্ত করতেছি এইচ টু মানে এইচ আর ও মাইনাস আচ্ছা আমি এখানে লিখতেছি প্লাস আর মাইনাস পার্টগুলা তিন নাম্বারের জন্য এইটা চার নাম্বারের জন্য ও এইচ মাইনাস আচ্ছা এইচ ও মাইনাস এক্স প্লাস আর পাঁচ নাম্বারের জন্য এইচ ও মাইনাস এইচ প্লাস তো এই ক্ষেত্রে মার্কনিক বলতেছে এই অপ্রতিসম যে বিকারকের আছে বিকারকের যে ঋণাত্মক পার্টটা এই যে ঋণাত্মক পার্ট আ সরি প্রথমটাই হ্যাঁ আমি এটাকে এই পাশে আনি তাহলে সবগুলো ঋণাত্মক পার্টকে আমি একসাথে লিখতে পারবো এই বিকারকের যে ঋণাত্মক পার্টটা আছে এই ঋণাত্মক পার্টটা সব সময় কোথায় বসবে এই যে এখানে দ্বিবন্ধনের যে দুইটা কার্বন আছে এই দুই কার্বনের মধ্যে যে কার্বনটায় কম সংখ্যক হাইড্রোজেন আছে দ্বিবন্ধনের সাথে যুক্ত কার্বনের মধ্যে যে কার্বনটায় কম সংখ্যক হাইড্রোজেন থাকে এই কার্বনটাই কম সংখ্যক হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন এইখানে এসে ঋণাত্মক পার্টটা বসবে যে বিআর মাইনাসটা এইখানে বসছে সেটা বেশি পরিমাণে আসছে আর বিআর মাইনাস যখন এই বেশি সংখ্যক হাইড্রোজেনযুক্ত আসবে আই মিন দুইটা আমি পাবো এটার পার্সেন্টেজ বেশি থাকবে এটা বেশি পরিমাণে পাবো আর এটা কম পরিমাণে পাবো আমার কথাটা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছিস ওকে তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে মার্ক নীতিকে আমি শর্ট করে যদি বলতে চাই যে এক্ষেত্রে বিকারক অনুর ঋণাত্মক অংশ এক্ষেত্রে বিকারক অনুর কোন ক্ষেত্রে যখন এই যে অপ্রতিসম থাকবে হ্যাঁ বিকারক ঋণাত্মক অংশ তো ঋণাত্মক অংশটা এই তিনটা ক্ষেত্রে কি কি হইতে পারে তো সেটাও আমি একটু লিখে দিচ্ছি ঋণাত্মক অংশ হইতে পারে এক্স মাইনাস ও এইচ মাইনাস আর হচ্ছে আর কিছু ছিল না এই দুটো ওকে ঋণাত্মক অংশ সর্বদা কম কম সংখ্যক এইচ যুক্ত হাইড্রোজেন যুক্ত কার্বনে কার্বনে যুক্ত হবে আমি কিন্তু রুলটাকে যা শর্ট করে লিখছি ওকে আমি কিন্তু রুলটাকে জাস্ট শর্ট করে লিখছি এটা কিন্তু মানে পরীক্ষায় লেখার সময় পুরো কথাটা লিখবি ওই পরীক্ষায় এই কথাগুলো মিন বইয়ে এই কথাগুলো বলা আছে অপ্রতিসমেল এল কি অপ্রতিসম বিকারক এই জিনিসগুলো বলা আছে আচ্ছা তাই যদি হয় তাহলে আমি আরো কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করি যেমন হচ্ছে যদি আমি এবার এইচ বিআর জায়গায় এইচ ও এক্স দিই মিন এইচ ও সি এল এইচ ও বিআর দিলাম এইচ ও বিআর এটা যদি দেই আচ্ছা এইচ ও সিএল দিচ্ছি এইচ ও সিএল দিই তাইলে এইটা হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে ওএইচ মাইনাস আর একটা হচ্ছে সিএল প্লাস তাইলে নেগেটিভ পার্টটা কোথায় বসবে ওই নেগেটিভ পার্টটা বসবে হচ্ছে যেই কার্বনটায় কম সংখ্যক হাইড্রোজেন আছে এখানে আসবে ওএইচ মাইনাস আই মিন ওএইচ পার্টটা আর এখানে আসবে সিএল পার্টটা এটা বেশি পরিমাণে পাবো আর আরেকটা অপশন এটাও হতে পারে সিএল ও মানে এটাও উৎপন্ন হবে কিন্তু এটা কম পরিমানে একই ভাবে আমরা যদি পানির জন্য বলি এইচ টু জন্য বলি তাহলে এখানেও একই অবস্থা যদি এখানে আমি এইচ টু যুক্ত করি এইচ টু পানির দুইটা পার্ট একটা হচ্ছে এইচ প্লাস আর একটা হচ্ছে ওএচ মাইনাস তো এইটা বেশি পরিমাণে পাবো এখন আর আমি কম উৎপাদটাকে আর লিখতেছি না কারণ সবসময় আমাদের মেইন প্রোডাক্টটাই লিখতে হবে পরীক্ষায় তো আমরা পাবো হচ্ছে এই ও এইচ এখানে আসবে আর এইচটা এখানে আসবে এইটা আমরা বেশি পরিমাণে পাবো তবে পানি যুক্ত করার সময় কিন্তু আবার ওই যে গাঢ় এইচ টু এস ব্যাপারটা থাকবে ওকে আচ্ছা ওয়েট আমি ওই কথাটাই আসতেছি আচ্ছা ও বলতেছে নাইন টেনে তো আমরা এইচ টু ও টু প্রভাব দিতাম ওই কথাটাই এখন আসবো আমি আচ্ছা তাহলে এই তিনটা ক্ষেত্রে যেটা হচ্ছে টু এই তিনটা ক্ষেত্রে আমরা যদি বা অ্যালকাইনের সাথে দুই ক্ষেত্রেই ব্যাপারটা খাটবে যদি বিক্রিয়া ঘটাইতে যাই তখন আমাদের অবশ্যই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে সেই ব্যাপারটা একটু মাথায় রাখা লাগবে ওকে তা আমি যদি উল্টা কাজ করতে চাই যে যে জিনিসটা আমি শুধু একটা ক্ষেত্রেই উল্টাটা ঘটাইতে পারব মানে এই জিনিসটাকে উল্টায় ফেলতে পারবো আই মিন যেটা বেশি হচ্ছিল সেটা কম পরিমাণে আনবো আর যেটা কম করে হচ্ছিলো সেটাকে বেশি পরিমাণে আনবো সহজ কথায় বিক্রিয়াটা যাতে এই যে ঋণাত্মক অংশটা কম সংখ্যক হাইড্রোজেনযুক্ত কার্বনে যুক্ত হওয়ার কথা ছিল আমি ঋণাত্মক অংশটাকে বেশি সংখ্যক যুক্ত কার্বনে যুক্ত করব ওকে এরকম যদি করতে চাই এটা শুধুমাত্র একটা ক্ষেত্রে সম্ভব হবে যেটা তোরা টেনে করে আসছিলি সেটা হচ্ছে তিন নাম্বার বিক্রিয়াটার ক্ষেত্রে শুধুমাত্র এটা খাটবে আচ্ছা তাহলে আমি তিন নাম্বার বিক্রিয়াটাকে মানে এইচ বিআর যেটা হয়েছিল তখন এইচ বিআর যুক্ত করা তিন নাম্বার বিক্রিয়াটার জন্য শুধুমাত্র এইচ বিআর যুক্ত করে আমি উল্টা ঘটনাটা ঘটাইতে যাচ্ছি এইচ বিআর যুক্ত হলে আমরা জানি যে সবসময় বিআরটা এই কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে এসে যুক্ত হওয়ার কথা কিন্তু আমি এটাকে উল্টায় ফেলতে যাচ্ছি মানে আমি এটা করতে যাচ্ছি সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু দুইটাই লিখতেছি এইচ সি এইচ টু মানে আমি চাচ্ছি এবার এখানে দুইটা অপশন হইতে পারে এইচ আর একটা হইতে পারে বি আর এইচ মার্কিন নীতি অনুযায়ী নর্মাল অবস্থায় এটা বেশি আসার কথা ছিল কম সংখ্যক হাইড্রোজেন গিয়ে বিয়ার বসে আমি যদি এটা উল্টাটা করতে চাই মানে আমি এটাকে আনতে চাই যে কর্নারে ব্রোমিনটা বসুক এটা যদি আমরা করতে চাই আমাদের উদ্দীপকে মাঝে মাঝে করা দরকার হবে এরকম সেই ক্ষেত্রে আমাদের একটা ওয়ে আছে আমরা এখানে যদি প্রভাবক বসাই দিই এইচ অথবা যে কোনো জৈব প্রভাবক মানে হচ্ছে এটা হইতে পারে অর আর এর এই এইচ এর জায়গায় কোনো একটা আর মূলক আর টু ও টু হইতে পারে অথবা আর এইচ হইতে পারে এরকম আর কি ওকে মানে কোনো একটা জৈব প্রভাবক যদি আমরা দিয়ে দিই আরো হইতে পারে এরকম মানে আর ও টু এইচ মানে এরকম আর আর ও এইচ এরকমও হইতে পারে এইচ টু ও টু হইতে পারে আর টু ও টু হইতে পারে এরকম যে কোনো একটা জৈব পার অক্সাইড এটা হচ্ছে পারক্সাইড অক্সাইড সকলে পারক্সাইড মানে হচ্ছে এই যে ও আর ও বন্ধন থাকবে ওকে তো এদেরকে যদি আমরা ইউজ করি প্রভাবক হিসেবে তখন এই ব্যাপারটা উল্টা ঘটাইতে পারবো কি হবে তখন তখন এইটা যেটা আগে বেশি পরিমাণে আসতো সেটা এবার কম পরিমাণে আসবে মানে মেইন উৎপাদ এখন এইটা হয়ে যাবে এইটা বেশি পরিমাণে আসবে আমরা নাইনটিনে এটা করতাম সবসময় ব্রোমিনটাকে কর্নারে বসানোর জন্য এই বিক্রিয়াটা দিতাম এইচ টু টু ইউজ করতাম তখন অবশ্যই এখানে পি আর গুলা দিয়ে হবে না এই সিএল দেওয়া হবে না এ বাকিগুলো দিয়ে হবে না বা ওই যে তিন চার পাঁচ যে লিখছিলাম বাকি চার নাম্বার পাঁচ নাম্বারে ওইটা খাটবে না শুধুমাত্র তিনের এর শুধু এইচ বিআর খাটবে তো আবার একটা নাম আছে তাহলে এবার আমার রুলটা পাল্টে কি হয়ে গেল রুলটা পাল্টে হয়ে গেছে এইবার এটার নাম হচ্ছে বিপরীত মার্কনিকভ নীতি মানে মার্কনিকভের বিপরীত মার্কনিকভ নীতি ওকে তাহলে এইবার কি হইল বিকার কোনো কোন ঋণাত্মক অংশ সর্বদা বেশি সংখ্যক এইচ যুক্ত কার্বনে যুক্ত হবে তখন সামনে একটা কথা যুক্ত করে দেওয়া লাগবে যে পার অক্সাইডের উপস্থিতিতে ওকে সামনে আমি এই কথাটা অ্যাড করে দিচ্ছি যে পার অক্সাইডের উপস্থিতিতে এই কথাটা বলতে হবে পার অক্সাইডের উপস্থিতিতে নোট লিখে রাখ নোট আচ্ছা এটা লিখতেছি পার অক্সাইডের উপস্থিতি নোট কি লিখবি আমি বলতেছি উপস্থিতিতে পার অক্সাইডের উপস্থিতিতে বিকারক কোনো এক্ষেত্রে এটা বাদ দিয়ে দিলাম বিকারক কোনো ঋণাত্মক অংশ সর্বদা বেশি সংখ্যক এইচ যুক্ত আচ্ছা এই ক্ষেত্রে আমি এই যে এক্স মাইনাস এই কথাটাকেও বাদ দিয়ে দিলাম কারণ শুধুমাত্র তো আমরা ব্রোমিনের ক্ষেত্রেই খাটাচ্ছি সর্বদা বেশি সংখ্যক এইচ যুক্ত কার্বনে যুক্ত হবে তো এখানে একটা নোট লিখে দিচ্ছি নোটটা হচ্ছে এই নীতি শুধুমাত্র এইচ সংযোজনের ক্ষেত্রে খাটবে ওকে নোটটা লিখে দিচ্ছি এনবি এই নীতিটা এই নীতি শুধুমাত্র এইচ এর ক্ষেত্রে বাকি গোলায় এইচ আর হচ্ছে আর হচ্ছে ওগুলাই যদি আমরা পার অক্সাইড দিয়েও বিক্রিয়া ঘটাই চেঞ্জ হবে না যেটা ঘটতেছিল সেটাই হবে মানে মার্কনিকভ রুল মানবে এই রুলটার আরেকটা নাম আছে এই মার্কনিকভ নীতির আরেকটা নাম হচ্ছে খারাসের নীতি খাটাস না কিন্তু হ্যাঁ খারাসের নীতি ওকে বিপরীত মার্ক নিকোবের নীতি এই বিপরীত বিপরীত মার্ক নিকোবের নীতির আরেকটা নাম খারাসের নীতি ওকে আচ্ছা তোরা এটাকে তুলতে চাইলে টাইম নিতে পারিস আর হয়ে গেলে আমি পরেরটাই যাচ্ছি ওকে তার আগে আরেকটা কথা বলবো একটু যদিও নর্মালি তোদের এত পেঁচায় না তবু জেনে রাখা ভালো আমরা একটু এটা মুসলাম সবাই বুঝে গেছে সেটুকু আশা করি ওকে আর আমাদের কিন্তু ইয়া লাগবে আই মিন উদ্দীপকে কিভাবে কোনটা বানাইতে বলতেছে সেই অনুযায়ী আমরা এইস টু দিব কি দিব না ওভাবে ডিসিশন নিব বা কখন উদ্দীপকে এইস দেওয়া থাকবে তো তখন আমাদের বুঝে নিতে হবে কোনটা বেশি পরিমাণে আসবে আর আমরা সবসময় মেইন উৎপাদটা নিয়ে ডিল করব ওকে সাথে যেটা আসছে ওটা নিয়ে আমরা ডিল করব না আচ্ছা ধর এরকম অ্যালকেনের ক্ষেত্রে ক্লোরিন ব্রোমিন সেটা কোনো ইয়া না মানে অ্যালকেনে তো সংযোজন বিক্রিয়া বলে কিছু ছিল না অ্যালকেন যে ক্লোরিন ব্রোমিনের সাথে বিক্রিয়া দিত এটা ছিল প্রতিস্থাপন বিক্রিয়া আর মার্টিকভ নীতিটা খাটতেছে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে যে ক্লোরিন ব্রোমিন যুক্ত হইতো সূর্যের আলো উপস্থিত এটা প্রতিস্থাপন ছিল হাইড্রোজেন সরায় সরায় ওখানে গিয়ে বসতো ওকে আচ্ছা এবার আসি অ্যালকিনের বিক্রিয়া এই যে এই মার্টনিকভের নীতির যে ব্যাপারটা দেখলাম সেটারই একটা লিখে রাখতেছি যে ধর এরকম হইল আমার এই অ্যালকিনটা অপ্রতিসম যেটা মার্ক নিকো নীতি অনুযায়ী বলছে বাট এবার ঝামেলা হয়েছে দুইটা কার্বনেই সেম সংখ্যক হাইড্রোজেন এবার আমি কি করব এবার যদি এইচ পি আর যুক্ত করি তার মানে আর 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 প্রাইম আছে ওকে তো এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রেও কিন্তু দুইটা আসা অপশন আছে একটা হচ্ছে এরকম আসতে পারে এইখানে ব্রমিন বসতে পারে এইখানে এইচ বসতে পারে এটা হইতে পারে প্লাস এটাও আসতে পারে হ্যাঁ ভাইয়া বুঝিনি কোনটা হ্যাঁ হ্যাঁ ওভাবে আমরা আঁকতে পারতাম এটা আচ্ছা ওয়েট ওয়েট ও বলতেছে ওই যে শর্টে যে আগের দিন আঁকছিলাম ওভাবে আঁকতে পারতাম কিনা আঁকা যায় তো কোনো সমস্যা ছিল না আমি দেখাচ্ছি আহ সিএইচসি সরি তাই আমি কোথাও হাইড্রোজেন ভুল টুল করলে বলবি কিন্তু এটা কিন্তু এরকমও হতে পারে এই এইচটা এখানে বসছে ব্রোমিনটা এখানে বসছে তাতে কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে এটা আসবে থ্রি ব্রোমো পেন্টেন এটা আসবে টু ব্রোমো পেন্টেন তো কোনটা বেশি হবে এবার এবার তো আমার ওই ব্যাপারটা আর খাটতেছে না যে দুই কার্বনে হাইড্রোজেন যেটাই বেশি তো এই ক্ষেত্রে আমরা যেটা করব এটা মানে আর কি ব্যাখ্যাও আছে এমন না যে হুট করে ব্যাপারটা ঘটে যাচ্ছে আমরা যখন ওই যে মাঝখানে কিছু ব্যাপার বাদ দিয়ে আসছি ওই ব্যাপারগুলো নিয়ে যখন কথা বলবো ডিসকাস এগুলো তখন একটু যদি মনে এগুলো নিয়ে আবার একটু বলবো যে কেন তখন এই ব্যাপারটা ঘটছিল আসবে এইটা বেশি পরিমাণে আসবে এটা হবে বেশি পরিমাণে আর এইটা হবে কম পরিমাণে তো এই ক্ষেত্রে আমরা যদি মানে মার্কিক নীতি অনুযায়ী চিন্তা করার চেষ্টা করি তাইলে এভাবে চিন্তা করতে পারি এভাবে যদি চিন্তা করি যে ওর কথাটা কি ছিল মানে এটা মনে রাখার জন্য ব্যাখ্যাটা কিন্তু এরকম না যে দুই কার্বনের মধ্যে যার সাথে হাইড্রোজেন বেশি থাকবে ওকে এবং আরও একটা শর্ত ছিল অপ্রতিসম তো ফার্স্টে এটা অপ্রতিসম হয়ে গেছে দুইটা উৎপাদ বানানো সম্ভব এবং তারপরের ব্যাপার বিকারকটা অপ্রতিসম তো আমরা দেখছি দুইটা উৎপাদ হওয়া সম্ভব তো এখন এই ক্ষেত্রে কোনটা হবে কোনটা বেশি হবে কোনটা বেশি হবে কোনটা কম হবে দুইটাই যেহেতু হাইড্রোজেন বেশি তাহলে আমি পরের ব্যাপারটায় আসি যে এই কার্বনটার সাথে টোটাল যুক্ত কার্বনের হাইড্রোজেন গুলাকে চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে এটাই বেশি এই ক্ষেত্রে এটাই কম তাই না ব্যাপারটা দেখ এই কার্বনটার সাথে আরও যে কার্বন আছে সেখানে যুক্ত হাইড্রোজেন তিনটা এখানে টোটাল হাইড্রোজেন হচ্ছে পাঁচটা তাই কি না তাইলে ওই সেন্সে যদি চিন্তা করি যে এই কার্বনের সাথে যুক্ত কার্বন সংখ্যা যেহেতু কম সেখানে গিয়ে ব্রমিন বসছে এটা মার্কনিকোভের নীতির সাথে মিলানোর জন্য আমি বললাম যে পরীক্ষায় তোরা মনে রাখতে এরকম কাজটা করতে পারিস কিন্তু ব্যাখ্যাটা ওইটা না ওকে আচ্ছা তাইলে কি করব আমরা যদি এরকম হয় যে দুই কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান আছে কিন্তু কার্বন সংখ্যা ভিন্ন সেই ক্ষেত্রে আমরা ওই যেদিকে কার্বন সংখ্যা কম সেই দিকে ঋণাত্মক অংশটা বসাই দিব মানে যে কার্বনের সাথে আরো টোটাল হাইড্রোজেন সংখ্যা যে কার্বনটার সাথে সবগুলা কার্বন মিলে টোটাল হাইড্রোজেন সংখ্যা কম সেই কার্বনটার সাথে নেগেটিভ পার্টটা বসাই দিব বুঝছি সবাই এটা তো এখানে একটু লিখে রাখতে পারিস যে এক্ষেত্রে আহ দ্বিবন্ধনের সাথে যা কার্বনের সাথে যুক্ত কার্বনের মানে ওই দ্বিবন্ধনের কার্বন কিন্তু হ্যাঁ কার্বনের সাথে যুক্ত মোট আচ্ছা যুক্ত চেইনে লিখলাম যুক্ত আমি আমার মতো করে লিখতেছি হ্যাঁ চেইনে মোট হাইড্রোজেন যেটাতে কম সেখানে ঋণাত্মক অংশ বসবে এটা কিন্তু আলাদা এটাকে একটা বক্স করে রাখতে পারিস আর যা হয়েছে সমস্যা নেই তোরা তোদের মতো করে কথাটাকে সরি কি বললাম নৃহাত অংশ বসবে দেখ এই কথা বলতে গেলে আবার ভুলে যাই এরকম উল্টাপাল্টা কিছু লিখে ফেললে আবার বলিস কিন্তু ঠিক করতে আমি ভুলে যাই তোদের মতো করে কথাটা বানাই নিস তোরা যেভাবে মনে রাখতে চাস তো এটা হচ্ছে যদিও ব্যাখ্যাটা এটা না আবার আমি বল দিছি ওকে এবার আসি তো আমাদের এই ব্যাপারটাও গেল এবার আসতেছি আমরা এলকিনের পরবর্তী যে বিক্রিয়াটা আচ্ছা তার আগে আমরা আরেকবার একটু জয়েন দিয়ে আরেকবার একটু জয়েন দিই এলকিনের বিক্রিয়ার পরেরটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া ওকে তো ওজনীকরণ বিক্রিয়াটাকে আমি আগেই বলতেছি টাইমে কুড়াইতে পারবো কিনা আগে আমরা একটু জারণ বিক্রিয়াটা দেখে নিই ওজনীকরণ বিক্রিয়াটাকে আমি একটু পরে দেখাচ্ছি অথবা নেক্সট ক্লাসে দেখাবো আচ্ছা জারণ বিক্রিয়াটা আগে দেখা নিচ্ছি অ্যালকিন জারণ বিক্রিয়া দেয় জারণ মানে ছিল হচ্ছে এর সাথে চায়মন অক্সিজেন যুক্ত করা মানে আমরা এবার জারক হিসাবে আমরা পটাশিয়াম পারমাঙ্গানেট কে এম এন ফোর বা কে এগুলো ইউজ করতাম তো আমরা নাইন টেনে পরে আসছিলাম বেয়ার পরীক্ষা যেটা এটাও একটা অসম্পৃক্ততার পরীক্ষা ছিল মানে এটা দিয়েও যাচ করা যায়তো যে এই যৌগটার মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা ওকে ওই ভ্রমিন পরীক্ষার মতো এটা কিরকম ছিল বিক্রিয়াটা একটু মনে করাই দিচ্ছি সেটা হচ্ছে আর সি এইচ ডাবল ওয়ান সি এইচ আর এটার সাথে আমরা আর কে এইচ দেব ওকে তো কে এম এন ও ফোর আর কে এইচ দিলে এই দুইটা মিলে আগে ফার্স্টে বিক্রিয়া হবে বিক্রিয়া হয়ে কি উৎপন্ন হবে সেটাকে আমি উপরে দেখাচ্ছি এটা পরীক্ষায় না দেখাইলেও চলবে প্রথমেই এই পটাশিয়াম পারমানেন্ট এটা বিক্রিয়া করে জারকের কাজ কি জায়মান অক্সিজেন উৎপন্ন করা এরা ফার্স্টে জায়মান অক্সিজেন উৎপন্ন করবে কিভাবে কে টু এম এন ও ফোর প্লাস এইচ টু ও প্লাস জায়মান অক্সিজেন ওকে ওই দুইটা বিক্রিয়া করে ফার্স্টে এটা বানায় নেবে এটা আমাদের পরীক্ষায় না দেখালেও চলবে কেউ চাইলে দেখাইতেও পারে তো এটাকে যদি আমরা সমতা করতে চাই এখানে একটা টু আর এখানে একটা টু দিলে মেবি সমতা হয়ে গেছে না এইখানে আর ইয়া দেওয়া লাগবে না টু দেওয়া লাগবে না ওকে আচ্ছা এবার আসি ওই যে এইচ টু আর ও জায়মান অক্সিজেন আর পানিটা এটার সাথে যুক্ত হবে আর কি তো এই জায়মান অক্সিজেন আর পানি এটা মিলে আগে যে যোগটা বানাবে সেটা হচ্ছে মানে এই দুইটাকে আমরা এভাবে লিখতে পারি এইচ টু আর ও মিলে অ্যাকচুয়ালি কি হয় এইচ টু ও টু হয় এইস টু আর ও মিলে এইচ টু ওটো হয় ও টু হয় যেটাকে আমরা ওই যে সংযোজন বিক্রিয়ায় এই জিনিসটাকে আমি এভাবে দেখাইতে পারি এইচ টু ও টু জিনিসটা অ্যাকচুয়ালি এরকম ও আর ও এইচ টু ও টু জিনিসটা এরকম দুইটা ওএইচ পার্ট আছে তার মানে এই যে সংযোজন বিক্রিয়া যেমন ছিল ঠিক সেভাবেই লিখবো যে ডাবল বনটা ভেঙে যাবে এখানে দুই পার্টের মধ্যে দুইটা ও এসে বসে যাবে এখানে একটা ও এখানে একটা হয়েছে ঠিক আমরা সংযোজন বিক্রিয়া যেভাবে দেখে আসছি ঠিক একই টাইপের তো এই টাইপের যোগ্যগুলাকে আমরা এখন যেহেতু আমরা নামকরণ শিখে গেছি এই টাইপের যোগ্যগুলাকে বলা হয় ডাই ডাইঅল বলবো যেহেতু দুইটা মূলক আছে অথবা এটার আর একটা নাম আছে এগুলাকে গ্লাইকোল বলা হয় নাইন টেনে আমরা পড়ছিলাম তো যদি ইথ ইথেন থেকে আসে ইথিন থেকে আসে তাহলে ইথিলিন গ্লাইকোল প্রোপিন থেকে আসলে প্রোপিলিন গ্লাইকোল এভাবে নাম হবে অথবা আমরা ওই যে যে নামকরণ শিখছি সেটা অনুযায়ী নামকরণ করতে পারব তো এই ক্ষেত্রে কিভাবে বুঝবো যে এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ছিল মানে যৌগটা অসম্পৃক্ত ছিল সেটা কিভাবে বুঝব বিক্রিয়া করার আগে এটার বর্ণটা গোলাপি বা বেগুনি এই টাইপের আর কি গোলাপি বেগুনি যেটাই বলি গোলাপি বা গোলাপি বেগুনি এভাবে বলা যায় কালারটা অনেকটা ভায়োলেটের একটা portion থাকে আর কি তো এবার এই গোলাপি বেগুনি যে পটাশিয়াম permanganate এইটা বিক্রিয়ার পরে এই যে যৌগ যদি বিক্রিয়া দেয় তাহলে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হবে বর্ণহীন আচ্ছা ব্র্যাকেটটা এখানে না দিই এটাই ওকে বর্ণহীন যৌগ উৎপন্ন আচ্ছা তাহলে এটাও কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা ওকে তো এটাও এখানে লিখে রাখি এটাও অসম্পৃক্ততার পরীক্ষা ওই ব্রোমিন পরীক্ষাটাও ছিল এটাও মানে এটা দিয়ে আমরা যেটার মধ্যে আছে এইটা শিওর হইতে পারবো না যে দ্বিবন্ধন আছে না ত্রিবন্ধন আছে এটা বুঝবো যে দুইটার একটা থাকতে পারে ওকে এর যে বিক্রিয়া সেটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া এটাই আসতিস বিক্রিয়া তিন যে ওজন গ্যাস আমরা পড়ছি সেই বিক্রিয়া ওকে তো এই ক্ষেত্রে এটা অ্যালকিন অ্যালকাইন দুইটাই দিবে আগে অ্যালকিনের জন্য লিখতেছি আর সি এইচ ডাবল ওয়ান সি এইচ আর প্রাইম এভাবে লিখলাম তো এই ক্ষেত্রে এটার সাথে আমরা অক্সিজেন ও থ্রি দিব ওজন ওজন হচ্ছে ও থ্রি তো প্রথমে যে যোগটা হবে আর এই ওজনটা আমরা কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক হিসেবে ইউজ করতে পারি আচ্ছা কার্বন টেট্টাক্লোরাইডের দ্রব্যতা আচ্ছা আমি আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি ওই যে ব্রোমিন সংযোজন যখন করছিলাম বি আর টু ব্রোমিন সংযোজন ওখানে এরের উপরে আই মিন আমাদের সংযোজন বিক্রিয়ার দুই নাম্বারটা অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার দুই নাম্বারটা এইস টুর পর ব্রোমিন এর উপরে এল ফোর অথবা পানি দিয়ে দেওয়া যায় মিন পানিতে ওই ব্রমিনটা দ্রীভূত থাকতে পারে অথবা কার্বন টেক্টাক্লোরাইডে দূত থাকতে পারে একটু সংশোধন করে নিস আচ্ছা এবার আসি তো এইটা ফার্স্টে কি কাহিনীটা হবে এটা একটু দেখাই সি এইচ সি এইচ আর এই মাঝখানে যে এতক্ষণ একটা করে বন্ধন ভাঙতেছিল এবার দুইটা বন্ধনই ভেঙে যাবে এখানে যে তিনটা অক্সিজেন আছে তিনটা অক্সিজেন এসে বসবে কিভাবে বসবে এখানে একটা অক্সিজেন দুই হাত দিয়ে দুই কার্বনের সাথে যুক্ত হবে আর আর দুইটা অক্সিজেন এখানে একটা এখানে একটা এভাবে যুক্ত হবে দেখতে অনেকটা পালকির মতো গঠন হয়ে গেছে ওকে ফার্স্টে এটা তৈরি হবে এইবার আমরা যদি এটার মধ্যে পানি দিই আমরা যদি এটার মধ্যে পানি দিই তাহলে এই জিনিসটা ভেঙে যাবে কিভাবে ভাঙবে এই বন্ধনটুকু ভাঙবে আর এইখানে বন্ধনটুকু ভাঙবে ওকে এই দুইটা পার্ট আলাদা হয়ে যাবে এই অক্সিজেনটা এই পানিটার সাথে যুক্ত হয়ে যাবে তাহলে এইচ টু ও হচ্ছে আচ্ছা কি কি পাচ্ছে আগে পানি দেওয়ার পরে এই এরোর উপরে পানি দিলাম পানি দিলে কি কি আসতেছি একটু দেখি আসতেছে আর সি এইচ ও এটা কিন্তু আর সি এইচ ও আর সি এভাবে লিখতেছি কেউ চাইলে আর সি এইচ ও একবারে লিখতে পারে মানে আমি এটা বুঝাইলাম এইটা বুঝাইলাম এই জন্য যে আর সি এই অক্সিজেনের একটা বন্ধন তো আসেই অলরেডি এখান থেকে অক্সিজেনের অর্ধেক হাত আসছে থেকে অর্ধেক হাত মানে কার্বনের কার্বনের সরি অক্সিজেনের অর্ধেক অর্ধেক হাত হাত ওই দুইটা মিলে একটা বন্ড হয়ে গেছে ওকে তো এইটুক নিলে আর সি এইচ ও একটা এলডিহাইট পাইছি ওইটুক নিলে আর একটা এরকম আর প্রাইম সি এইচ তাহলে আর প্রাইম সি ও তো এই ক্ষেত্রেও আমরা এই যে এইখান থেকে কার্বনের অর্ধেক আর এইখান থেকে অক্সিজেনের অর্ধেক সেইটা মিলে একটা হাত হয়েছে ওকে আর কি উৎপন্ন হলো এই অক্সিজেনটা যদি এই এইচ টু এর সাথে এইচ টু এর সাথে যুক্ত হয় তাহলে কি উৎপন্ন হওয়ার কথা এইচ টু ও টু উৎপন্ন হওয়ার কথা এইচ টু ও টু উৎপন্ন হওয়ার কথা আর এইচ টু ও টু একটা জারক এইচ টু ও টু একটা জারক শক্তিশালী জারক ওকে এইচ টু ও টু যদি জারক হয় তাহলে আমি যদি এই এলডি আমরা নাইন টেনে পরে আসছিলাম অ্যালকোহলকে একবার জারণ করলে এলডি হয় এলডি হাইটকে আরেকবার জারণ করলে অ্যাসিড হয় আমরা এরকম পরে আসছিলাম তো তাই যদি হয় তাহলে এই এলডি যদি আমি জারকের সাথে টাচে রেখে দিই তাহলে ওইটা বিক্রিয়া করে আবার অ্যাসিড হয়ে যাবে ওকে জারকের সাথে যদি আমি টাচে রেখে দিই ওটা বিক্রিয়া করে আবার অ্যাসিড হয়ে যাবে সো সেটা যাতে না হয় তাহলে আমি কি করব যাতে এই উৎপন্ন জারকটা এটাকে জারিত করে ফেলতে না পারে তাহলে আমার কি করা লাগবে জারকের দৃষ্টি আরেক দিকে ফেরাইতে হবে তাহলে আমি একটা বিজারক দিয়ে দিই আমি যদি এর সাথে জিঙ্ক দিয়ে দিই জিঙ্ক হচ্ছে একটা বিজারক তাইলে কি অবস্থা হবে এই জারকটার এইটাকে অ্যাটাক না করে জিঙ্কের সাথে বিক্রিয়া করে ফেলবে মানে এইটা উৎপন্ন হবে এইচ টু ও আর জায়মান অক্সিজেনটা জিঙ্ক নিয়ে জিঙ্ক অক্সাইড হয়ে যাবে তো সেই কাজটাই করবো এখানে পানির সাথে জিঙ্কও দিয়ে দিব তাহলে কি পাবো এখানে এক্সট্রা জিঙ্ক অক্সাইড আর পানি সবাই আচ্ছা বলতেছি এটা অ্যালকিন ছিল আমি এটাকে একটা গল্প দিয়ে বলতে পারি গল্প দিয়ে বলবো আচ্ছা একটু আমরা গল্প দিয়ে পড়ি এটা অ্যালকিন ছিল ও থ্রি এটা ওজনের সাথে যুক্ত করে ফার্স্টে একটা এই যে ওজন যে এখানে এসে বসছে অক্সিজেনের তিনটা অক্সিজেন সেটা বুঝতে পারছিস এটুকু এটুকু বোঝা যায় ওকে তাহলে এখন এখানে যে জিনিসটা আছে এটা একটা পালকি তাই না তো পালকি আছে তার মানে এখানে অবশ্যই একটা বিয়ে হচ্ছে তো আসলেই বিয়ে হচ্ছে তো কিন্তু ঝামেলাটা হচ্ছে যে বিয়ে হচ্ছে যার সাথে তার সাথে অ্যাকচুয়ালি রিলেশন ছিল না আগে তার মানে যার সাথে রিলেশন ছিল সে তাকে পাচ্ছে না ই ট্র্যাজেডি আর কি ট্র্যাজিক স্টোরি তো যেটা হচ্ছে ওই হিরো যে পুরাতন হিরো আর কি সে তো অনেক দুঃখে আছে তো সে আপাততই গাছের উপরে যে পথ দিয়ে পালকিটা যাবে তো এখন কথা হচ্ছে তো পালকি যাচ্ছে যখন গাছে নিচ দিয়ে তাহলে সে তো বহুদিনের কষ্ট তার মধ্যে জমায় রাখছে মানে তো সাধারণত কষ্ট জমে বরফের মতো হয়ে যায় তাই না তো তার ভিতরে কষ্টটা এখন বরফের মতোই জমা অবস্থায় আছে এবং যখন এই পালকি তার বরাবর চলে আসছে তখন তার সব কষ্ট পানি আকারেছে ছেড়ে দিছে এবং সেই পানির তীব্র বেগে পালকিটা ভেঙে গেছে তাহলে কি করলাম ফার্স্টে একটা পালকি ছিল তারপরে সেটার মধ্যে পানি এবং এই পালকিটা এখন ভেঙে গেছে সেই পানির তীব্র বেগে ওকে এবং ভেঙে দুইটা পার্ট হয়ে গেছে আর সিএইচও আর ওই দিক থেকে আর প্রাইম সিএইচও সাথে পালকির উপরে ওই গাছে উঠছে অ্যাকচুয়ালি যাতে পালকি না পাইলে অন্তত ফাঁসিটা নিতে পারে তো সেটা হয় নাই ওকে আচ্ছা এখন আসি তো এই অক্সিজেন এই অক্সিজেন যেটা আলাদা হয়েছিল ও যে পানি সারছে সেই পানির সাথে অক্সিজেনটা যুক্ত হয়ে গেছে যুক্ত হয়ে এই স্টু ওকে তার মানে এখন যে অবস্থাটা পালকি ভেঙে গেছে নায়িকা নিচে গড়াগড়ি খাচ্ছে তাইলে মেইন যে বর তার একটা প্রেস্টিজের ব্যাপার তাইলে সে কী করবে নায়িকাকে এখন সেভ করা লাগবে আই মিন ওই নোংরা পানিটা থেকে বাঁচাইতে হবে এজন্য সে কী করছে জিঙ্ককে পাঠিয়ে দিছে সেই জিঙ্ক এই জারকের সাথে বিক্রিয়া করে জারকের দৃষ্টি অন্যদিকে ফিরাই দিয়েছে মানে নায়িকার কোনো ক্ষতি হয় নাই এই এই অবস্থা ওকে এখন বলতে পারিস ভাইয়া পালকি ভেঙে দুইটা থেকে একটাই আচ্ছা আসলো তো এভাবে মনে রাখতে পারিস আমি পরীক্ষা এভাবে মনে রাখতাম আর তাতে পরীক্ষায় লেখার সময় আমি নিজে নিজেই আমার হাসি চলে আসতো আর কি ওকে এখন বুঝতে পারছিস ব্যাপারটা মনে থাকবে এটা হচ্ছে সেভ করার জন্য পাঠানো হয়েছে আর এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে জিঙ্ক যাতে ওই জারকের দৃষ্টিটা অ্যালডিহাইডের উপরে না যায় কারণ অ্যালডিহাইডকে জিঙ্ক এই স্টুটু জারিত করে অ্যাসিড বানিয়ে দিতে পারে আচ্ছা তো এখন এইখানে একটু কিছু নোট দরকার হবে আমাদের তবে তবে ধৈর্য আছে কিনা ধৈর্য না থাকলে আমি বাকি পোরশনটুকো নেক্সট ক্লাসে নিয়ে আলোচনা করব মানে এইখান থেকে শুরু করব থাকবে এই পর্যন্ত আচ্ছা ওকে এই পর্যন্ত থাকুক তাহলে আমরা নেক্সট ক্লাসে ঠিক এই জায়গাটা থেকেই শুরু করব যে ওজনীকরণ বিক্রি কি কি কাহিনি ঘটতে পারে ওকে ওকে আজকে এই পর্যন্ত থাকুক আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম